ধূপগুড়ির মেয়ে ইসলামপুরে খুনের অভিযোগে পথে নামলো ধূপগুড়িবাসী। 3,000-এরও বেশি মানুষ মোমবাতি হাতে রাস্তায় নেমে মিছিল করলো। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে 31 নং জাতীয় সড়ক অবরোধ করে অভিযুক্তদের ফাঁসি ও গ্রেফতারের দাবি জানানো হয়। ধূপগুড়ির মেয়ে ইসলামপুরে খুনের অভিযোগে পথে নামলো ধূপগুড়িবাসী। 3,000-এরও বেশি মানুষ মোমবাতি হাতে রাস্তায় নেমে মিছিল করলো। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে 31 নং জাতীয় সড়ক অবরোধ করে অভিযুক্তদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়। মনিকার মৃত্যুতে গর্জে উঠল ধূপগুড়িবাসী। দোষীদের কঠোর শাস্তির দাবিতে দলমত নির্বিশেষে পিছলে পামেল আলো ধূপগুড়িবাসী। এদিন ধূপগুড়িতে এক প্রতিবাদ মঞ্চে ডাকে কয়েক হাজার মানুষ একত্রিত হয়ে মনিকার বাড়ির সামনে থেকে ধূপগুড়ির চৌহতি মোড় পর্যন্ত মিছিল করে। প্লেকার্ড হাতে সবাই দোষীদের কঠোর শাস্তির দাবিতে আওয়াজ তোলেন। প্রত্যেকের বুকে কালো ব্যাজ, হাতে মোমবাতি নিয়ে মিছিলে সামিল হন। উল্লেখ্য, ধূপগুড়ির কলেজ পড়ার মেয়ে মনিকা বছর 3 আগে ইসলামপুরের জীবনমোড়ের বাসিন্দা। পেশায় শিক্ষক সুমন দাসের সাথে তার বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। গত 13 নভেম্বর মনিকার বাপের বাড়িতে ইসলামপুর থেকে ফোন করে জানানো হয় যে তাদের মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এরপরেই পাড়া প্রতিবেশী নিয়ে মনিকার বাড়ির লোক ইসলামপুরে ছুটে যায়। সেখানে গিয়েই বাড়ির মেয়ের মৃত্যুর পেছনে রহস্যের গন্ধ পায় তারা। এরপর ইসলামপুর থানায় মনিকার শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে গেলে প্রথমে কোনো অভিযোগ নেওয়া হয়নি বলে জানা যায়। ছেলের বাড়ি প্রভাবশালী হওয়ায় মনিকার মৃত্যু তদন্তের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে মৃতার আত্মীয়রা। ধূপগুড়ির প্রতিবাদী মঞ্চের তরফে এদিন মনিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। দেখুন, মনিকা একটি মনিকা পাল, তার আমরা বিশ্বাস করি তার হত্যা করা হয়েছে। তার কারণ যে সমস্ত তথ্য আমরা পেয়েছি, যে সমস্ত ছবি আমরা দেখেছি এবং ওখানকার মানুষের যা বিহেভিয়ার, ওখানকার পুলিশের যা বক্তব্য, তাতে আমরা নিশ্চিত যে এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। তাই ধূপগুড়ির মানুষ আজ প্রতিবাদে নেমেছে। কলেজ পাড়া যেখানে ওর ছোটোবেলার থেকে ও বেড়ে উঠেছে, সেই কলেজ পাড়া থেকেই আমরা মিছিলটা শুরু করেছিলাম। আপনারা দেখেছেন যে 1,000-এর উপরে মানুষ আজ পথে নেমেছে, ধূপগুড়ির মানুষ। মোমবাতি মিছিলের কারণেই প্রতিবাদ যেমন থাকছে, স্মরণটাও থাকছে, দুটোই আমরা একসাথে রাখছি। কারণ আমরা বিশ্বাস করি মনিকা আজ প্রতিবাদের আরেক নাম। আমাদের কিচ্ছু না, আমরা আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে মনিকার সুবিচার চাই। ওকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছে তাদের কঠোর শাস্তি দাবি করছে। আমরা 12 তারিখ রাত্রিটায় খবর আসে, হ্যাঁ, যে ওর মৃত্যু হয়েছে। তো সাথে সাথেই ওখান থেকে তার পরিবার, মানুষ সবাই হয় সেখানে চলে যায়। কিন্তু সেখানকার পরিস্থিতি ভয় দেখানো হচ্ছে, টাকার প্রলোভন দেখানো হচ্ছে, এগুলো কখন হয়? যখন কিছু একটা ভুল আছে, কিছু একটা ঘটনা আছে। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड, जयगांव। Contact Number 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.